এজলাসে হট্টগোল, বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি সহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এদিকে আইনজীবী ও বিচার বিভাগীয় কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির রয়েছে জেলা আদালতের কার্যক্রম। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট। তিন মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও, যে ভিডিও নিয়েই তোলপাড় বিচার বিভাগ। আইনজীবীদের সঙ্গে ওই দিন কি ঘটেছিল তার বর্ণনা দিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি লিখেন ব্রাহ্মণবাড়িয়া নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ফারুক। চিঠিতে বলা হয়, ১ জানুয়ারি সকাল ১১:২৫ এজলাস চলাকালে জেলা বার সভাপতি তানভীর ভুইয়া, সম্পাদক আক্কাস আলী ও জুবায়ের সহ ১০-১৫ জন তার সঙ্গে অশোভন আচরণ এবং গালিগালাজ করেন। নেমে যেতে বলেন এজলাস থেকে। ২রা জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আরেকটি চিঠি দেন বিচারক মোহাম্মদ ফারুক, যে চিঠিতে তার সঙ্গে অশালীন আচরণ করা ১৫ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়ারও আবেদন করেন তিনি। আইনজীবী ও কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে আইনমন্ত্রী জেলা ব্রাহ্মণবাড়িয়া আদালত। বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধরের প্রতিবাদে বুধবার কর্মবিরতিও পালন করে জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। কোনো কাজে ওনাদের মন মতো না হলে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে আচার আচরণ যেভাবে করছে এটা আমরা বিচার চাই। অন্যদিকে আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জেলা আইনজীবী সমিতির নেতারাও বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণের দাবিতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে ৩ কার্যদিবস কর্মবিরতি পালন করছেন তারা। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। জজ মহোদয় শারমিন নিগার, নারী শিওয়ান ফারুক আহমেদ এবং এই জেলা নাজির এই মমিনুল ইসলাম, এই তিনজনের অনতি বিলম্বে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপসারণ করার জন্য মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। বিচার প্রার্থী মানুষের সাথে অমানবিক আচরণ করেছেন, আইনজীবীদের সাথে খারাপ ব্যবহার করেছেন। ঘটনার ৪ দিন পর হস্তক্ষেপ করলেন দেশের উচ্চ আদালত। বিচারকের সঙ্গে অশোভন আচরণের কারণে তলব করা হয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক সহ ৩ জনকে। নভেম্বর মাসের শেষের দিকে খুলনা আদালতেও বিচারকের সঙ্গে অশোভন আচরণের ঘটনা ঘটেছিল। পরে হাইকোর্টে ক্ষমা চেয়ে পার পান জেলা আইনজীবীর সভাপতি সহ ৩ জন। আফজাল হোসেন, সময় সংবাদ।